রহমানের রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাই। বঙ্গমাতা এবং ফজিলাতুন্নেসা মুজিবের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। যারা পুরস্কার পেয়েছেন এবং এই প্রথমবারের মতো বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করা হচ্ছে, এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য যারা পদক পেলেন তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যে বিশিষ্ট পাঁচজন নারী, তারা আমাদের দেশের নারী সমাজ এবং দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন, মুক্তিযুদ্ধে এবং রাজনৈতিক ক্ষেত্রে অবদান রেখেছেন। কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। তিনি আরও লিখেছেন, কোন রণে কারা খুন দিল লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথি সিঁদুর লেখা নাই তার পাশে। এটা ঠিকই, কারা যারা খুন দিয়েছে রক্ত দিয়েছে তাদের হয়তো ইতিহাস লেখে, কিন্তু তার পাশে যারা থাকেন সেটা হয়তো সব সময় লেখা থাকে না। কারা জীবন দিল বা একজন স্বামী হারা, ভাই হারা বা পিতা হারা নারী, তাদের কথা কিন্তু থাকে না। তবে বাংলাদেশে আমি মনে করি যে আমাদেরও একসময় অবস্থায় ছিল, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে, সমাজে নারীদের একটা অবস্থান স্বীকৃতি পেয়েছে এবং ধীরে ধীরে তাদের অবদানটাও সামনে চলে আসছে। আর আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি এবং সেখানে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাঙালি স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি যার জীবনটাকে উৎসর্গ করেছিলেন, এই কারণে যে এই বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি, শোষিত বঞ্চিত মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, দারিদ্রের হাত থেকে তাদের মুক্তি দিয়ে সমাজে একটা উন্নত জীবন যেন তারা পায় সেই ব্যবস্থা করা, সেটাই ছিল কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি অনেক লেখাপড়া শিখে সমাজে একটা বড় জায়গায় বড় অবস্থায় থাকতে পারতেন, কিন্তু নিজের ভাগ্য তৈরি করা বা নিজের জন্য কিছু করার থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে তার জীবনটাকে উৎসর্গ করেছেন। কিন্তু তার পাশে থেকে সব সময় প্রেরণা জুগিয়েছে আমার মা। আমার মা কখনো সামনে আসেননি, কখনো কোনো মিডিয়ার সামনেও যাননি, কখনো নিজের নামটাও ফলাতে চাননি। তিনি নীরবে পাশে থেকে প্রতিটি ক্ষেত্রে আমার বাবাকে সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন। এটাই হচ্ছে আমি মনে করি সব থেকে একটা বড় ত্যাগ তিনি স্বীকার করে গেছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে এই যে পদক প্রদান করা হলো এবং আজকের দিনে যে প্রতিপাদ্য বিষয়টা সুনির্দিষ্ট করা হয়েছে যে বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী, এটা একান্তভাবে যথার্থ, কারণ তার নীরব সাক্ষী আমি। কারণ আমি বড় মেয়ে, আমার মার সাথে আমার বয়সের তফাৎ কিন্তু খুব বেশি না, বোধ হয় তার 16-17 বছর বয়সে এরকম বা 18 বছর বয়স বা এরকমই একটা মানে ডিফারেন্স হবে। আমার মার বাবা মা
একমাত্র বোন ছাড়া ছিল আর ভাই কেউই ছিল না। কাজে আমি আমার মায়ের সব থেকে কাছের এবং তার সুখ দুঃখের সাথী এবং তার জীবনের অনেক কাহিনী আমি যতটা শুনেছি এরকম আর কেউ শোনার সুযোগ হয়নি। কাজে তিনি তার যে ধৈর্য সাহস এবং সময়োপযোগী পদক্ষেপ নেয়া যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং বাস্তবায়ন করতে যথেষ্ট অবদান রেখে গেছে। আর পাঁচটা নারীর মতো বা সংসারের বা কর্তির মতো আমার মার যদি নানা রকমের চাহিদা থাকত, যে স্বামীর কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক কিছু তার পাওয়ার থাকে, কত মানুষ কত কিছুই তো চায়, শাড়ি চায়, বাড়ি চায়, গহনা চায়, এটা চায়, সেটা চায়, কিন্তু আমার মা কিন্তু কোনো দিন সংসারের বা নিজের ব্যক্তিগত জীবনের বা আমাদের জন্য কখনো কোনো ব্যাপারে আমার বাবার কাছে কোনো চাহিদা তার ছিল না। বরং সবসময় তিনি এটাই বলতেন, সংসার নিয়ে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, আমাদের কথা ভাবতে হবে না, তুমি দেশের কাজ করছো, দেশের কাজই করো, দেশের কথাই চিন্তা করো। তাই যখনই বারবার আমার বাবা কারাগারে গেছেন, আমার মা কিন্তু সবসময় তাকে উৎসাহ দিয়েছেন। আমরা এই কারাগারে যেয়েও তাকে সবসময় যে কথাগুলি বলতেন সবসময় একটা জিনিস হচ্ছে প্রেরণা দেওয়া, ঠিক সেই প্রেরণাটাই তিনি দিয়ে গেছেন সারাটা জীবন। আমি আমার যতটুকু যেন অনেক কথাই আমি ইতিমধ্যে বলেছি, লিখেছি, যাতে আমিও চেয়েছি যে আমার মায়ের কথাগুলি মানুষ জানুক। তো আমি সত্যি আজকে ধন্যবাদ জানাই মহিলা শিশু মন্ত্রণালয়কে এবং আমাদের ক্যাবিনেট ডিভিশনকে, যে সকলে আজকে যে আমাদের মানে একটা দিবস যেদিন আমার মায়ের জন্ম। এবং আরেকটি কথা আমি বলে রাখি, তার জন্মদিনটা আমরা পেলাম কীভাবে সেটার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িটা যখন, এই বাড়িটা কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে তৈরি করা হয়েছে, একচোটে করা সম্ভব হয়নি। সেখানে আব্বা আজকে জেলে কালকে বাইরে, তো আমার মাই উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন। তো সোয়ার্দি সাহেব ঢাকায় এসে আমাদের বাসা দেখতে আসেন, তারপরে উনি যখন ফিরে যান, ফিরে যাওয়ার সময় উনি প্লেনে কয়েকটা সিঁড়ি উঠে যান, আবার নেমে আসেন। নেমে এসে আমার আব্বাকে বলেন যে মুজিব, তোমার বাড়িটা তুমি হেবা করে তোমার স্ত্রীর নামে লিখে দাও, এবং পকেট থেকে কিছু টাকাও বের করে দেন, কারণ হেবা করতে গেলে রেজিস্ট্রি করতে হবে, তার ট্যাক্স দিতে হবে, সেই জন্য উনি নিজে কিছু টাকাও দিয়ে গেলেন। এটা যতদূর 62 সালের কথা, 61 কি 62, হ্যাঁ 62 সালের দিকেই উনি দিয়ে গেলেন টাকা। তো হেবা করতে গেলে বিয়ের কাবিননামা দরকার, কাবিননামাটা ছিল আমার দাদার কাছে, কারণ আমার মার তো বাবা মারা গেছেন 3 বছরে, মা মারা গেছেন 5 বছরে, তার দাদা মারা গেছেন 7 বছরে, এবং দাদার সম্পত্তি আমার মা এবং খালার নামেই লিখে দিয়ে গিয়েছিলেন। এবং সেই অল্প 3 বছর বয়সেই তো বিয়ে করে আমার দাদাকে মোতোয়ালি করে দিয়ে যান, সমস্ত সম্পত্তি তাকেই গার্জিয়ান করে দিয়ে যান। সেই কাবিননামাটা আমার দাদার কাছেই লেখা রাখা ছিল, তো সেই সময় কাবিননামাটার প্রয়োজন হয় এবং আমার দাদা ওটা নিয়ে আসেন। আমি আমার খালাতো বোন ছিল জেলি এবং ধ্যান, আমরা খুব মানে আমাদের আগ্রহ হচ্ছে কী লেখা আছে পড়ে দেখব। তো আমরা সেখান থেকে কিন্তু মায়ের জন্ম তারিখটা পাই, এবং সেই থেকে আমরা ছোটোখাটো করে ঘরে সবসময় মার জন্মদিনটা একটু, আমাদের বাসায় জন্ম তারিখ বা কোনো কিছু খুব বেশি উৎসব করে করা হতো না, শুধু রিহানা তার জন্মদিনটা তার বন্ধুটন্ধু একটু ডাকতো, কিন্তু আমরা সবাই খুবই ঘরোয়াভাবে, তো সেই থেকে সেইভাবে কিন্তু মায়ের জন্ম তারিখটা আমরা পাই। পরে তো দাদা ওটা নিয়ে যান, আর 71 সালে আমাদের বাড়ি টুঙ্গিপাড়া পুড়িয়ে দেওয়া হয়, পাকিস্তানি হানাদার বাহিনী সেই বাড়িটা পুড়িয়ে দেয়, কাজে সব তো পুড়িয়েই যায়,
কিন্তু সেইভাবে কিন্তু আমরা এটা পেয়েছিলাম। তো আজকে আমি মনে করি যে আমার মায়ের যে অবদান রয়েছে দেশের রাজনীতিতে, এবং শুধু তাই না, আমাদের এই যে বাংলাদেশের মানুষের যে আর্থিক দুরবস্থার কথাটা বা মানুষের কী চাহিদা সে বিষয়গুলিও তিনি জানতেন, এবং শিক্ষার প্রতি তার অত্যন্ত আগ্রহ ছিল। কারণ আমার নানা শিক্ষিত ছিলেন, তিনি যশোরে চাকরি করতেন, এবং তার খুব শখ ছিল যে তার দুই মেয়েকে তিনি লেখাপড়া শেখাবেন, বিএ পাস করাবেন। কারণ সে যুগে এইভাবে এরকম চিন্তা করাটাও কিন্তু খুব একটা দুঃসাহসিক ব্যাপার ছিল। কিন্তু দুঃখের বিষয় যে তিনি তার মৃত্যুর পরে আর আনুষ্ঠানিক শিক্ষা নিতে পারেননি, কিন্তু বই পড়ার প্রতি অদম্য আগ্রহ ছিল। এবং আমার মায়ের একটা অভ্যাসই ছিল বই কেনা, নিউ মার্কেটে বিশেষ করে সবসময় যেয়ে বইয়ের দোকান থেকে বই কিনতেন, পড়তেন। আমাদেরও সে ছোটোবেলা থেকে পড়ার অভ্যাস করিয়েছেন, আমার আব্বা নিজেও পড়তে পছন্দ করতেন। এবং আমি আগে অনেকবারই বলেছি যে বার্ট্রান্ড রাসেলের ফিলসফি পড়ে পড়ে বাংলা করে করে আমার আব্বা মাকে শোনাতেন। কাছে পড়াশোনা, আমাদের দেশের মেয়েরাও যাতে পড়াশোনা শিখতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এসব দিকে আমার মায়ের খুব আগ্রহ ছিল। যে প্রত্যেকটা, উনি যেটাই বিশ্বাস করতেন যে প্রতিটি মেয়েরই শিক্ষা নেওয়া উচিত, এবং নিজের আর্থিক সচ্ছলতাটা, একটি মেয়ে যদি আমরা খালি অধিকার অধিকার করে বলে চিৎকার করলে হবে না, অধিকার আদায় করতে হলে শিক্ষা গ্রহণ করা এবং আর্থিক সচ্ছলতাটা অর্জন করা, নিজের পায়ে দাঁড়ানো, যে প্রত্যেক মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁড়ানো উচিত, সেটা তিনি খুব উপলব্ধি করতে পারতেন। আমি এটুকুই বলবো যে প্রত্যেকটা সংগ্রামে আমার মায়ের অনেক অবদান রয়েছে, এবং আমি দেখেছি তিনি যে, আপনারা জানেন যে আমার বাবার বিরুদ্ধে তিনি রাজনীতি শুরু, মানে পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর থেকেই কিন্তু পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে সবসময় রিপোর্ট দিত। সেই রিপোর্টগুলি যে আমি প্রকাশ করেছি, সেখানে আমি কিন্তু একটি জিনিস খুঁজে বেরিয়েছিলাম যে কোথাও আমার মায়ের কথা লেখা আছে কি না, কিন্তু সেখানে কিন্তু তারা আমার মায়ের বিরুদ্ধে কিছুই লিখতে পারেননি। অথচ আমার মা রাজনীতিতে এত সক্রিয় ছিলেন, এবং এই যে গোপনে দলের লোকজনের সঙ্গে দেখা করা, ছাত্রলীগের সাথে যোগাযোগ রাখা, তাদেরকে নির্দেশনা দেওয়া, এবং সেখানে তিনি তার পোশাক পরিবর্তন করতেন, একটা বোরখা পরে তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বিশেষ করে পলাশী মোড়ে অথবা আজিমপুর কলোনিতে আমাদের কোনো দূর আত্মীয়র বাসা, সেখানে যে ছাত্রদের সাথে দেখা করা, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আবার ফিরে এসে তিনি আমাদেরকে নিয়ে বাসায় ফিরতেন, এর বিস্তারিত আমার কিন্তু লেখায় আছে, সেই জন্য আমি বেশি বলছি না। তো এই যে একটা গেরিলা যুদ্ধ, আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি সবসময় এটা বলি যে আমার মা ছিলেন সবথেকে বড় গেরিলা, এবং অসামান্য স্মরণ শক্তি ছিল তার। আর বাংলাদেশের কয়েকটি বিষয়ের যে সিদ্ধান্ত সঠিক সময়, সেই সিদ্ধান্তগুলি সময় মতো আমার মা নিয়েছিলেন বলেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। যেমন 6 দফা না 8 দফা এটা নিয়ে যখন চরম বিতর্ক, সেই ওয়ার্কিং কমিটি মিটিং তো আমাদের বাসায়ও হয়েছে। আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা চলে গেছেন 8 দফার পক্ষে, কারণ পাকিস্তান থেকে নেতারা এসেছেন সে 8 দফার পক্ষ নিয়ে, কিন্তু 8 দফা পক্ষ ছিল একটা শুভঙ্করের ফাঁকি। এটা তাদের মতো শিক্ষিত অনেকেই হয়তো ধরতে পারেননি, কিন্তু আমার মায়ের কাছে সেটা স্পষ্ট ছিল। এখানে আমার মার স্পষ্ট কথা, 6 দফার একটা দাড়ি কমাচ্ছে এগুলো বদলাবে না, যেটা আব্বা বলে গেছেন সেটাই হতে হবে, এবং সেই সিদ্ধান্তটাই ওয়ার্কিং কমিটি নেওয়া হয়েছিল। আবার এরপর স্বাধীনতার, মানে সেই 7ই মার্চের ভাষণ বা তার আগে, এই 6 দফার পরে যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা দেওয়া হলো, সেখানে পেরোলিন নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতাদের যে প্রচণ্ড চাপ, আইয়ুব খান মিটিং ডেকেছে যেতেই হবে পেরোলে, আমার আব্বা মার কাছে ছিল যে পেরোলে যাওয়াটা
অত্যন্ত অসম্মানজনক। আইয়ুব খান যদি আলোচনা করতে চায় সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, কারণ মারির এই কথা জনগণ তখন রীতিমতো আন্দোলন চলছে, গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু আমাদের অনেক নেতা, বড় বড় আইনজীবী, বড় সাংবাদিক অনেকেই তখন কেরলে যাওয়ার জন্য প্রচণ্ড চাপ। আমার মা কিন্তু সেখানে একেবারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি এই সিদ্ধান্তটা সঠিকভাবে না নিতেন আর খবরটা আমার বাবার কাছে না পৌঁছাতেন তাহলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। এরপরে আসলো 7ই মার্চের ভাষণ। সেই ভাষণের সময় অনেকের অনেক কথা ছিল, কেউ কেউ এত বেশি মানে উত্তেজিত হয়ে, খুব উৎসাহিত বা উত্তেজিতই বলবো, যে না এই মুহূর্তেই ঘোষণা দিতে হবে, তাহলে তো জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনা ঘটে যেত, ওখান থেকে একটি মানুষও জীবিত ফিরে যেতে পারত না, আর কোনোদিন যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। সেখানে আমার মায়ের যে কথা, মায়ের যে পরামর্শ, সেটাই কিন্তু বাংলাদেশের ভাগ্যকে এগিয়ে নিয়ে যায়, যার জন্য আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করি। এরকম আরও বহু সময় আমি দেখেছি। এবং সবথেকে বড় কথা হলো যে নিজের জীবনটা তিনি খুব সাদাসিধেভাবেই রেখেছেন। আমার আব্বা যখন প্রধানমন্ত্রী, গণভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু এই বিলাসিতার মধ্যে আমরা, আমাদের ছেলে মানে আমাদের ছোট ভাই বোনেরা, মার কথা ছিল তারা যদি এই বিলাসিতা মানুষ হয় তাহলে তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে, নজর খারাপ হয়ে যাবে। ওই 32 সময় বাড়ি ছেড়ে তিনি কখনো আসেননি, এসছেন হয়তো ঘুরে দেখে গেছেন এটুই, কিন্তু এখানে বসবাস করার কথা কোনো চিন্তাই করেননি। নেহায় একেবারে সাদাসিধে জীবনযাপন। আমার মাকে আমি সবসময় একই রকমই দেখেছি, কখনো কোনো ব্যাপারে কোনো বেশি বিলাসিতা পছন্দ করতেন না। নির্যাতিতা মেয়েদের পাশে নিজে দাঁড়িয়েছেন, নিজে হাসপাতালে দেখতে গেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, এবং তখনকার সামাজিক অবস্থায় এদের নাম ঠিকানা যদি প্রচার হয় তাহলে ভবিষ্যৎ তাদের কী হবে। আজকে যেমন মানুষ সাহস করে বলতে পারে, একটা মানুষ ধর্ষিত হলেও বলতে পারে বা মামলা করতে পারে, সেই যুগে কিন্তু সেটা ছিল না। বহু মেয়ে তার বাবা মা তাদেরকে গ্রহণও করতে চায়নি, কিন্তু সেই মেয়েদেরকে মানে গণবিয়ে যাকে বলে, সেই গণবিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন। দল চালাতে গেলে বা দলের নেতাকর্মীরা যখন জেলে, তাদের পরিবারের ভরণ পোষণ বা তাদের বাজারের টাকাটা পর্যন্ত আমার মা নিজে দিয়েছেন, যার জন্য নিজের গহনা গাটি বা আমাদের বাড়ির অনেক কিছু তিনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু কোনোদিন বলেননি যে আমার এটা নাই বা হাহুতাশ, আমি আমার মার কাছে কখনো হাহুতাশ শুনিনি। কোনোদিন তিনি মুখ ফুটে বলতেন না যে এটা নাই, বরং আমাদের বাড়িতে যেই ছিল কেউ নাই বলতে পারবে না, কি লাগবে বলো যে এটা লাগবে, নাই কথা বলা হবে না। তো এইভাবে তিনি কিন্তু একদিকে সংসার সামলিয়েছেন, অপরদিকে রাজনৈতিক সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলির সঠিক সময় যাতে হয় তার ব্যবস্থা করেছেন। আন্দোলন সংগ্রামে এই দলকে, বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, এই সংগঠনগুলিকে সবসময় সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাতে চলতে পারে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সমস্ত তথ্যগুলি বাবার কাছে পৌঁছে দেওয়া, তার কাছ থেকে জেলখানা থেকে সেই নির্দেশনা নিয়ে এসে সেটা আবার এই ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার মতো সেই কাজগুলিও তিনি গোপনে করেছেন। কাজে এভাবেই তিনি একটা তার জীবনটাকেই তিনি কিন্তু উৎসর্গ করেছেন, আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করেন সেই আদর্শের কাছে। কিন্তু কখনো রাজনৈতিক নেতা হতে হবে বা রাজনৈতিক কিছু পেতে হবে সে চিন্তা কিন্তু তার ছিল না, কোনো সম্পদের প্রতিও তার কোনো আগ্রহ ছিল না, নিজের যথেষ্ট যা ছিল সেইটুকুই। কাজে এভাবেই কিন্তু তিনি নিজের জীবনকে গড়ে তুলেছেন। আর সব শেষ আপনারা দেখেছেন 75ই আগস্ট মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে, মানুষ যখন একটা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় ত
তখন তার মনে সবথেকে আসে নিজের জীবনটা বাঁচানো এবং নিজের জীবন ভিক্ষা চাওয়া। আমার মা খুনিদের কাছে নিজের জীবন ভিক্ষা চান নাই, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, সোজা বলে দিয়েছেন যে আমার মানে আমার আব্বাকে যখন হত্যা করলো সেটা যখন তিনি দেখলেন তখনই তিনি খুনিদের বললেন যে তোমরা ওনাকে মেরেছ আমাকে মেরে ফেলো, কারণ তারা বলছে আপনারা আমার সাথে চলেন, বলে তোমাদের সাথে আমি যাব না, তোমরা এখানে আমাকে খুন করো। ঘাতকদের বন্দুক গর্জে উঠেছিল আর সেখানে আমার মাকে তারা নির্মমভাবে হত্যা করে। আমাদের ওই পরিবারে তো কেউ ছিল না বেঁচে, আমরা দুজন বিদেশে ছিলাম। কতটা সাহস একটা মানুষের মনে থাকলে সেই মানুষটা মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে তিনি জীবন ভিক্ষা না নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। কাজে আমি মনে করি যে এবারে যে প্রতিপাদ্য অত্যন্ত সময় উপযোগী, আমি সবাইকে এটুকুই বলবো। আসলে আমাদের দেশের অবহেলিত নারী সমাজ আজকে একটা জায়গা খুঁজে পেয়েছে। আমি মনে করি যে আমার মায়ের জীবনের এই কাহিনী শুনলে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবে, শক্তি সাহস পাবে, দেশের জন্য জাতির মঙ্গলে কাজ করবে। 15 আগস্ট আমি তো আপনজন সবাইকে হারিয়েছি, আমি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার প্রতি, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি এবং আমার ভাই এবং যারা 15 আগস্ট শাহাদাত বরণ করেছেন সকলে আত্মার মাগফিরাত কামনা করি। শুধু একটাই প্রশ্ন সবসময় যে কেন এই হত্যাকাণ্ড, কি অপরাধ ছিল আমার বাবার, আমার মায়ের, আমার ভাইদের, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, সমস্ত জীবনের সুখ শান্তি সব কিছু বিলিয়ে দিলেন একটা জাতির স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, তাকে সেই বাঙালি খুন করলো, হত্যা করলো কেন? আমি সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের জন্য, আর সবাই দোয়া করবেন। সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।